বায়না শুন লক্ষ্য করে দেখেন যেই সমস্ত মানুষরা গুনাহ করবে মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদের বেলায় ঘোষণা করেছেন বান্দা বান্দিরা রে যে তুমি গুনাহ করো না কেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার রহমত থেকে কখনো তোমরা নিরাশ হয়ে যায় না লক্ষ্য করে দেখেন মূসা আলাইহিস সালামের কাছে মহান আল্লাহ জানায় দিয়েছেন আগো মূসা নবী তোমার কাছে এমন একটা লোক আছে ওই লোকটা এমন গুনাহ করেছে তাকে জানায় দাও আমি তাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিব আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম তাকে জানায় দিলেন তুমি এমন গুনাহ করেছো যার কারণে আল্লাহ তোমার বেলায় ফয়সালা দিয়ে দিয়েছেন তুমি জাহান্নামে চলে যাবে লোকটা শুনে চোখের পানি পালাইয়া কান্দন শুরু করে দিয়েছে লোকটা কান্দে চোখের পানি পালাইয়া কান্দে কইলা হতে পারে না আমি জাহান্নামের লাকড়ি হয়ে যাব সঙ্গে সঙ্গে লোকটা এমন ভাবে কান্দা শুরু করে দিয়েছে এমন ভাবে কান্দে আল্লাহ আমি গুনাহগার আমি নাফরমান আমি অন্যায় করে ফেলেছি অপরাধ করে ফেলেছি আল্লাহ তুমি যদি মাফ করে না দাও তোমার গুনাহগার বান্দাটাকে কে মাফ করবে আমি দিনের বেলায় গুনাহ করেছি আমি রাত্রি বেলায় গুনাহ করেছি আমি নির্জনে গুনাহ করেছি আমি প্রকাশ্যে গুনাহ করেছি এমন কোনো জায়গা নাই এমন কোনো গুনাহ নাই যা আমি করি নাই আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও এমনভাবে কান্নাকাটি করেছে আমার মহান আল্লাহ মূসা নবীকে জানায় দিলেন নবী গো ওই লোকটাকে জানায় দাও আমি আল্লাহ তার সিন্দিগিরি গুনাগুলো মাফ করে দিয়েছি তাহলে বোঝা গেল বান্দা যদি তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন সিন্দিগিরি গুনাহ আল্লাহ মাফ করে দেন যেই সমস্ত মানুষ গুনার কাজ থেকে নিজেকে বিরত রাখবে ওই মানুষের সম্মান বেশি মর্যাদা বেশি যার বাস্তবতা হলো এমন একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরি ভারতের একজন বড় একজন আল্লাহওয়ালা ছিলেন যেই আল্লাহওয়ালার নাম খাজা মিশকি রহমাতুল আলাইহি খাজা মিশকি উনার নাম পরে গিয়েছিল কিভাবে উনি রাস্তা দিয়ে যায় একটা সুন্দরী সুরুষী যুবতী মহিলা ওনার পথে আকৃষ্ট হয়ে গেছে ওনার যৌবনের চাহিদা পূর্ণ করার জন্য বারবার চেষ্টা করতেছে কিভাবে ওনাকে ফান্দে ফেলানো যায় একদিন একটা বুড়িকে রাস্তার মধ্যে দাঁড় করাইয়া বলে বুড়ি গো ওই যুবকটা রাস্তা দিয়ে যখন যাবে তাকে বলবা গড়ে আসার জন্য যুবক আসতে চাইবা না তুমি বলবা গড়ে অসুস্থ মানুষ তাকে একটু সেবা শুশ্রূষা করার দরকার তার সেবার মাধ্যমে তার কোরআন তেলাওয়াতের মাধ্যমে যদি ওই রুগীটা ভালো হয়ে যায় সে তো অবশ্যই এর একটা প্রতিদান একটা সওয়াব পাবে এমন প্রলোভন দিয়ে ওই যুবক ছেলেটাকে ঘরের ভিতরে ঢুকাইয়া দিবা পরবর্তীতে যা করার আমি করব বুড়ি রাস্তার মধ্যে দাঁড়াইয়াছিল যুবক ছেলেটা রাস্তা দিয়ে যায় এমনি ডাক বলে একটু দাঁড়ান না ঘরে অসুস্থ মানুষ আপনি আসেন না গো একটু হু দিবেন একটু দোয়া দরুদ করবেন একটু কাল্লার কালাম তেলাওয়াত করবেন উনি মনে মনে ভাবলেন আমার দ্বারা যদি একজন রোগী সুস্থ হয়ে যায় ভালো হয়ে যায় তার যদি একটু আরাম হয় এতে আমার কি আসে আর যায় উনি যখন ঘরের ভিতরে চলে গিয়েছেন ওই যুবতী শুনুষি মহিলা দরজা বন্ধ করে দিয়েছে ডাক দিয়ে বলে আমি দীর্ঘক্ষণ পর্যন্ত অপেক্ষায় দীর্ঘদিন যাবৎ অপেক্ষায় আছি তোমার সঙ্গে আমার যৌবনের চাহিদা পূর্ণ করব আমার কাম ভাব পূর্ণ করব আমি কিন্তু সুযোগ পাই না যার কারণে আমার স্বপ্নটাও আমি পূর্ণ করতে পারি নাই আজকে সুযোগ পেয়েছি আপনি আসেন আপনার সঙ্গে আমি আনন্দ ফুর্তি করব যুবক ছেলেটা খাজা মিশকি রহমাতুল আলাই বললেন না হতে পারে না আমার মহান আল্লাহ ঘোষণা করেছেন
ولمن خاف مقام ربه যে সমস্ত মানুষেরা আল্লাহর সামনে দাঁড়ানোটাকে ভয় করে আল্লাহর সামনে একদিন দাঁড়াতে হবে এমন ভয় যাদের আছে এই মানুষগুলো কখনো গুনাহ করতে পারে না লোকটা বলে কিভাবে আমি গুনাহ থেকে বাঁচব বলল আমাকে একটু সুযোগ দিয়ে দাও আমি বাথরুমের মধ্যে চলে যাব বাথরুমের দোহাই দিয়ে বাথরুমে গিয়ে বাথরুম থেকে ময়লাগুলো নিজের শরীরে মাখাইয়া ওই যুবতী সুরুষি মহিলার সামনে যখন আসলেন মহিলাটা ঘৃণায় ধিক্কার করে করে তাকে ঘর থেকে বাহির করে দিল উনি গুনাহ থেকে বেঁচে গেলেন এরপর থেকে মহান আল্লাহ ওনার শরীরের মধ্যে মিশকে আম্বরের চেয়ে বেশি ঘ্রাণ দিয়ে দিলেন